গাইজ, আজকে হচ্ছে 17 তারিখ, শুক্রবার। রোহিত ভাইরা আজকে নীলাচলে বান্দরবানে ক্যাম্পিং করতেছে। অ্যামেজিং, এখান থেকে রাতের বেলা বিদায় নিয়েছিল চিটাগাং থেকে। সো একটু আগে, মানে এখন হচ্ছে ভোর 5টা বাজে, আমি ফেসবুকে পোস্ট দেখলাম, আবদুল্লাহ মোমিন পোস্ট দেখলাম, উনি রাতে 9টা বাজে ঢাকা থেকে রওনা দিয়ে 8টা বাজে বান্দরবান চলে গেছে, এখন নাও ক্যাম্পিং করতেছে। মাই গড, দেয়ার আর ক্রেজি পিপল like me. And now what I'm thinking, I'll go. I just, you know, getting ready. I'm feeling crazy, I'm feeling confused, I'm feeling like something itching me, go go go, but my work. So what I'm thinking, kalke to marine drive e thakar kotha, mane camping korar kotha. So kalke jodi marine drive e camp kori, so kalke din ami kaj korbo na. So আমার ল্যাপটপ নিয়ে গেলে তারপর দিন থেকে আমি কাজ কন্টিনিউ করতে পারবো। ও মাই গড, কেন আমি ফেসবুকটা খুলতে গেলাম? অলরাইট, টোটাল বাইক কয়টা জানি? টোটাল বাইক 18টা বাইক। 18টা বাইকের ভিতরে আমরা 4 জন, এই যে পেপে খাদকগণ, আমরা সব টাম মেরে চলে আসছি। So this is what is happening right now. ভেরি গুড, এই 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 প্রচুর অফ রোডিং করে এই জায়গাতে পৌঁছালাম। মানে
কিছু বলছো তুমি? কি বলতে চাও তুমি? We are having a break and having a banana break and tea break and childhood break. Feeling fresh, feeling good. এটা কি নতুন ডিজাইন ভাই? এটা এটাই হচ্ছে নমুনা ভাই, সবাই দেখেন এটাই হচ্ছে নমুনা, সেই টান হয়েছে। জাস্ট এ শর্ট ব্রেক, হালকা বৃষ্টি পড়তেছে ঝিরি ঝিরি। এন্ড দিস ইজ দ্য কন্ডিশন। এখন 1:30 বাজে, আমরা জুমা নামাজ পড়ে নিলাম। এভরিওয়ান ইজ গেটিং রেডি, উইল হেড টু মেরিন ড্রাইভ। এভরিবডি ইজ বিজি উইথ ফটোশুট। ঠিক রাস্তার ওই পাশে হচ্ছে সোনারগাঁ, আর এটা হচ্ছে শেরাটন। আমরা এখন শেরাটনে খেলাম। মুরগি দিয়ে এখন বাজে কয়টা বাজে এখন? 4টার কাছাকাছি। 4টার কাছাকাছি দেখছেন, ওদিকে সোনারগাঁ এদিকে শেরাটন। যারা যারা খেলবে তারা আলাদা হয়ে গেছে। আর রেডিসনটাকে এদিকে দিব নাকি চিন্তা করতেছি? রেডিসনটাকে ওইদিকে দিব নাকি? খুলবে কনফার্ম। এই গত 3-4 সপ্তাহ আগে এদের ফুটবল ম্যাচ হচ্ছে। বাইকিং করা, বালুর উপরে বাইকিং করা, পুরা মাথা ধরে গেছে। ওইটা বসা লেগে গেছে। এখন বাজে 5:14, আমরা ক্যাম্পিং করব। এই যে ওখানে তাঁবু টাঙানো হচ্ছে, আমরা টোটাল জার্নি করছি অ্যারাউন্ড 300 কিলোমিটার, 300 কিলোমিটার। আচ্ছা, ডোর তো এই সাইডে হয়ে গেল। আচ্ছা, তো কয়টা তাঁবু হয়েছে দেখা যাক। আচ্ছা আচ্ছা, ওকে।
এখন দরজা কোন দিকে দিতে যাচ্ছেন আপনি? দরজা এইদিকে ঠাকুর পার। হ্যাঁ ঠাকুর পার দরজা দিবেন, তাই তো? ওইটা করলে ভালো হবে না? হ্যাঁ গাড়ি কেটে দিব মানে লাইক ইয়ে খুললে সকালবেলা এইটা দেখা যাবে। হ্যাঁ তাহলে এবার ইয়ে করেন। I just woke up, so that is the first look. Rohit bhai, ...24 AM in the morning, next day. It's 7 AM in the morning and we are just packing up. So we had really a lot of fun. Nijer pare camping korar sei rokom ekta experience holo. Beautiful. And এই টেন্টে আমি ছিলাম অমিত ভাইয়ের ক্যাম্প। হচ্ছে মাই ভাই উই আর হ্যাভিং ফান উইথ হিম। রাইট নাও সাবরাং চলে আসছি, 16টা বাইকের ভিতর আমরা 8টা বাইক আমরা আগে চলে আসছি সাবরাঙে। সো সাবরাং খুব সুন্দর জায়গা, মেরিন ড্রাইভের শেষ প্রান্ত। আপনি আমার দেন, দেখেন কিভাবে যখন টেপে টেপে কিছু খাইবেন, কিছু খাইবেন। হ্যাঁ বা তরমুজ কি খাইবেন? মাহি ভাইকে পাওয়া গেছে এক চিপার ভিতরে, কানাগুলি চিপাতে। মাহি ভাই কি করতেছে এখানে? মাহি ভাই what are you doing? Very good. Enjoying the scenery? এখন একটা ব্রেক দিলাম, সকাল থেকে কিছু খাওয়া হয় নাই, ওই ডাব খাওয়ার
এখন বাজে আমরা আপনার একটা থেকে কুলুম গুহা যাওয়ার কথা ছিল, যাই নাই। এখন আমরা বাইপাস হয়ে চলে আসছি। চলে আসলাম বাসায়। ট্যুর থেকে আসতে সবসময় খুব ভালো লাগে। এডিটিং একদম লাস্ট পর্যায়ে, সো দিস ইজ দ্য লাস্ট ক্লিপ আমি অ্যাড করে দিচ্ছি এবং তারপরে আপ করবো ইউটিউবে। ট্যুর সব মিলে খুব ভালো হয়েছে। আমি তো ফার্স্ট বান্দরবনের নীলাচলে ক্যাম্পিংটা মিস করছি, খুব ঘুরতে পারছি মেরিন ড্রাইভে বিচের পাড়ে ক্যাম্পিং করে। এখনটা বাইক ছিল, আমরা সবাই সুস্থভাবে ব্যাক করতে পারছি। তুই একটা কথা বলি, যেটা হচ্ছে ক্যাম্পিং করতে গেলে অবশ্যই কোনো কিছু ফেলে আসবে না, প্লাস্টিক বা এই ধরনের জিনিস সাগর পাড়ে বা যেখানেই যান না কেন প্রাকৃতিক পরিবেশে, এগুলো সাথে করে নিয়ে আসবেন। বি কেয়ারফুল ওয়েন ইউ ড্রাইভ, অলওয়েজ ওয়্যার হেলমেট, প্লিজ ড্রাইভ সেফ, ড্রাইভ সেফ। একটা প্রাণ চলে গেলে এটা কখনোই ফিরে না করতে চাই, একটু তাড়াই করতে চাই, বাট বি কেয়ারফুল, বি কেয়ারফুল। কিছু হয়, কিছু রোড আছে যেমন কক্সবাজার রোডটা পুরো ক্রেজি টাইপের, সো বি কেয়ারফুল। অলরাইট গাইস, এই তো আর সামনে কখন টুর দিব জানি না, বাট ভেরি সুন, ভেরি সুন, উইদিন লাইক 3-4 ডেজ মেবি। সো আই এম জাস্ট ফিলিং অ্যাড্রেনালিন রাশ। সো গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের দিনটা সুন্দর কাটুক, কালকের দিনটাও সুন্দর কাটুক, সারা মাস সারা বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। শুভকামনা হচ্ছে সবার জন্য। সো ও প্রফে, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। If you like this video, please like, subscribe, don't forget this. See you. Bye-bye.